শূন্য থেকে ১৪ বছর ও ৬৪ বছরের ঊর্ধ্বের জনগোষ্ঠীকে নির্ভরশীল বলে ধরা হয়। সে হিসেবে দেশে বর্তমানে নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা ৩৭.৭৭%। এরা সবাই দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর উপর নির্ভরশীল, অর্থাৎ নিজেরা আয় করতে পারে না, কিন্তু অন্যের আয়ে চলে এসব জনগোষ্ঠী, যাদের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে তাদের কর্মক্ষম হিসেবে বিবেচনা করা হয়। সে হিসেবে বর্তমানে ১১,০০,০০০ মানুষকে কর্মক্ষম বলা যায়, অর্থাৎ দেশের মোট জনগোষ্ঠীর ৬৫.২৩% কর্মক্ষম। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর সমন্বয়কৃত জনসংখ্যার ফলাফল প্রকাশ করেছে। অর্থনীতির ভাষায় দেশের জনসংখ্যার ৬০% যদি কর্মক্ষম হয়, তাহলে দেশটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক বা জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ পাওয়ার অবস্থায় রয়েছে বলে ধরে নেওয়া যায়।